এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন ছিঁড়বেন। বিতর্কর শুরু ঠিক ইয়েতুন। সামাজিক যোগাযোগ মাধ্যমত ভাইরাল নেয়া সেই ভিডিওত সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের ট্রান্সজেন্ডার অর্থাৎ মানুষের লিঙ্গ পরিবর্তন বিষয়ক উগ্র অধ্যায়ের দুয়া ফাতা ছিঁড়ে ফেলতে দেখা যায় এক শিক্ষকের। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষক আসিফ মাহতাব। ছিঁড়ার পরে ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচ, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয়। বইয়ের ফাতা ছিঁড়ে ফেলেবার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমত ভাইরাল হবার ফরত্ব নিয়ে শুরু হয় নানা বিতর্ক ও আলোচনা। এর মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকল্লাই চুক্তিও বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত নতুন শিক্ষাক্রমর সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ত শরীফার গল্প নামে উগদ্দায় আছে, যেটা ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার অর্থাৎ হিজরা সম্প্রদায়ের ব্যাপারে উল্লেখ করাইয়ে। তবে শিক্ষক এবং শিক্ষার্থী অলর উগ্র বিশাল অংশ মনে করেন ট্রান্সজেন্ডার উগ্র বিতর্কিত মতবাদ এবং পাঠ্যপুস্তকত এই বিষয় সাধারণ শিক্ষার্থী অলরে উৎসাহিত করিব। শরীফ থেকে শরীফা মানে উগ্র মরদ ফতুন মে ফাইবে ট্রান্সজেন্ডারই হয় এবে থার্ড জেন্ডার ন অনর হিজরাই বলদি প্রাকৃতিক ভাবে ন্যাচারালি হইবে জেন হয়তো স্যার যে ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার নইবে বলদি ট্রান্সজেন্ডার আর 90% মানুষ মুসলমান মুসলমানের সাথে হোন দিন নাই এনসিটিবি এর যেগুলো বই লেখেন উনি লিখিবে সাহস পারগেনে যারা 90% মুসলমান যারা আরর মত মুসলমান এবং জীবিত আছে এটা এনসিটিবি লেখক হলে লিখিবে সাহস পারগেনে নিশ্চয় কি এই ধরনের মদত দের একজন মায়া যদি আয়ের যদি আয় মরতোয়া মা তো মানে লাভের বাধ্য হয়ে রে ইয়ান পশ্চিম মাথা ঢুকাই দেন আর যারা সপ্তম শ্রেণীর বই মাঝে হুবহু উল্লেখ না করে কেয়া হুবহু উল্লেখ করলে মাসে দুই ফেলা বেতন লাগে শুনিবন ভাবে একটু করে ইঙ্গিত দিয়ে। নানা বিতর্ক ও সমালোচনার মুখত বিষয়জ্ঞান গভীরভাবে পর্যালোচনা লাই গত বুধবার 5 সদস্যের উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে জানুয়ারির 25 তারিখ বৃহস্পতিবার সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইতুন শরীফার গল্প বাদ দিত আইনি নোটিশও ফাটাইয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তবে পাঠ্যপুস্তকোত্তন এই গল্প অনতিবিলম্বে তুলে ফেলাবার লাই সারা দেশত নানা কর্মসূচি পালন করেন ট্রান্সজেন্ডার মতবাদর বিরোধী অল। শরীফ থেকে শরীফা শিরোনামে লেখা সেই গল্পরে বিকৃত উল্লেখ করি তা ফাট্য বৈতুন তুলিলন এবং চাকরিচ্যুত সেই শিক্ষকের শপথে বহালর দাবিতে চট্টগ্রামত মানববন্ধন করে একদল শিক্ষার্থী কমিটি গঠন করছি আর এই সাধুবাদ জানাই কিন্তু আর এর আগেও বলতে কমিটি গঠন দেখি কিন্তু বাস্তবায়ন সম্পূর্ণ নয় আর দাবি হল খালি কমিটি গঠনের মধ্যে থাকিলে নয় ইয়ান পূরণ করা পরিবাস্তবায়ন করা পড়িব সম্পূর্ণরূপে আর দেশত্বন ইয়ান বিলুপ্তি চায় কারণ ইয়ান আর সংস্কৃতি ন ইয়ান ইহুদি হল সংস্কৃতি আর ইয়ান হল সম্পূর্ণ বিকৃত একটা মন মানসিকতা ট্রান্সজেন্ডার বলতে আসলে কিছু নাই পৃথিবীর বুকে কথা বুঝছেন ইয়ান হল খুব বাজে একটা জিনিস এই যে এলজিবিটি বা ট্রান্সজেন্ডার প্রচার প্রসার করে যেমন বয়েস অফ বাংলাদেশ রূপবান এই যে হোচিমিন যারা আছে আর চাই এটারে যেন বাংলাদেশ তো রিমুভ হয় বাংলাদেশ এটারে যেন কোনো স্থান নয় উন্নত বিলম্বে ইভেন নিষিদ্ধ করা হোক ট্রান্সজেন্ডার নিষিদ্ধ করা হোক এবং পাঠ্যপুস্তক মানে এই ধরনের যে ইয়ে আছে অসঙ্গতি আছে তুলিদক আন্দোলনরত শিক্ষার্থী হল মনে করেন তারা থার্ড জেন্ডার অর্থাৎ হিজরা সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল এবং তারার ব্যাপারে এখনও আপত্তি নেই। কিন্তু ট্রান্সজেন্ডার বা ইচ্ছাকৃত লিঙ্গান্তরকরণে সমাজত বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী হলের মধ্যে বিরূপ প্রভাব পড়িবে বলে মনে করে তারা। এটা আসলে সম্পূর্ণ বিকৃত মস্তিষ্ক, এটা আসলে সমাজের মধ্যে আর হনফাজ যে কেউ অ্যাকসেপ্ট করি না পারে। তো আসলে এই জিনিসগান যদি ফক কলার মাথা ঢুকে দেয় আরো সমাজের মধ্যে আরো অপরাধ বাড়িব, সমাজের মধ্যে আরো বিভিন্ন ডলে সমস্যা সৃষ্টি হবো। যে হিজরা বলা হয় এই হিজরা ইয়ানোর আরাম বেগুন সমর্থন দেয়, হিন্দু বলেন বৌদ্ধ বলেন বেগুন সমর্থন দিব এবং রাষ্ট্রীয়ভাবে তারা লাগিয়ে আছে সুযোগ সুবিধা আছে কিন্তু এই ট্রান্সজেন্ডার ইয়ানোর লাই কোনো সুযোগ সুবিধা নেই। আসলে এইরকম হন কিছু ইসলামের নাই থার্ড জেন্ডার স্বীকৃত কিন্তু ট্রান্সজেন্ডার সম্পূর্ণ হারাম না জায়েজ। থার্ড জেন্ডার হল যে হনগুন যেগুন জন্মগতভাবে হিজরা আল্লাহ যেগুনের পৃথিবীর উপর হিজরা হিসেবে পাঠাইয়ে ওনারা আরো ব্যাগে সম্মান করি ওনারে হনদিন পুণ্য না হন হিজরা খারাপভাবে অপমানিত হইতো লাঞ্ছিত হইতো নফুনিবান। জানুয়ারির 25 তারিখ বৃহস্পতিবার বিকালে প্রেস ক্লাবের সামনে চট্টগ্রামের সর্বস্তরের শিক্ষার্থী দলের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনতিবিলম্বে পাঠ্যপুস্তক সংশোধনের পাশাপাশি চাকরিচ্যুত শিক্ষক আসিফ মাহতাবের শপথে পুনর্বহালের দাবি জানায় আন্দোলনকারী দল। উনি একইভাবে যেভাবে আগে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে আছিল যে সম্মান অর্জন করিয়ে পুনরায় সেই সম্মান আবার ব্র্যাক ইউনিভার্সিটি পরিচালক কমিটি কলের মাধ্যমে আরা চায় বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আরা চায় ওনারা যেন আবার একই ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে নিয়োগ দান করে। আসিফ মাহতাব স্যার যেহেতু একজন মুসলিম তিনি ট্রান্সজেন্ডারের বিরোধিতা করবেন এটাই স্বাভাবিক, এটা তার অধিকার, প্রতিবাদ করার অধিকার রয়েছে। এখন এর কারণে তাকে ওই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া অযৌক্তিক। আমরা চাই আসিফ স্যারকে পুনরায় আবার তার শপথে বহাল করা হোক। অনতি বিলম্বে আসিফ স্যারের কি চাই আর পূর্ণ বহাল চাই এই জায়গা। তৃতীয় লিঙ্গ বা হিজরা জনগোষ্ঠীর ব্যাপারে আন্দোলনকারী অল সহানুভূতিশীল এবং তারা নাগরিক অধিকারের ব্যাপারেও সহনশীল। তবে ট্রান্সজেন্ডার বা ইচ্ছাকৃতভাবে লিঙ্গান্তরিত করিবার বিষয়জ্ঞান তারা হনভাবেই মানি লইন পারে। শেখ মোহাম্মদ ফয়সাল, সি প্লাস, চট্টগ্রাম।